সো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আপনাদের ইউটিউব চ্যানেল ইয়োর বাংলা শিখ কনজিউমারে। সো আজকে আমরা কথা বলবো হুয়াইউ নোভা 7 এসই ফোনটি নিয়ে, কি কি ফিচার আমরা পেতে যাচ্ছি এই ফোনে, এটা কি আদৌ আমরা অ্যান্ড্রয়েড পাবো না পাবো না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো নেট প্রথমে আসি আমি নেটওয়ার্কে। তো নেটওয়ার্কে এখানে হুয়াইউ ইউজ করেছে সর্বনিম্ন 2G থেকে সর্বোচ্চ 5G সুবিধা, এবং এই ফোনটা আমরা সেপ্টেম্বরের লাস্টে 2020 আমরা দেখতে পারবো। এবং এটার যে বডিটা থাকছে সেটা থাকছে 189 গ্রামের, এবং সিম হিসেবে ডুয়াল সিম ইউজ করেছে হুয়াইউ। এবং এখন আসি আমরা ডিসপ্লেতে। তো ডিসপ্লে আপনার টাইপ LTPS IPS LCD ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার সাইজ থাকছে 6.5 ইঞ্চিস, এবং রেজলিউশন হিসেবে হয়েছে আপনার 1080p। সো এখন আসি আমরা এটা কোন প্ল্যাটফর্মে ইউজ মানে লঞ্চ হবে আর কি হুয়াইউর এই ফোনটা। তো হুয়াইউর এই ফোনটা আপনার লঞ্চ হবে অ্যান্ড্রয়েড 10 এর সাথে থাকছে EMUI 10.1 এবং নো প্লে সার্ভিস। মানে তো হুয়াইউর এই ফোনটা আপনার অ্যান্ড্রয়েড 10 এ লঞ্চ হবে, সাথে থাকবে হুয়াইউর নিজস্ব UI EMUI 10.1 এবং নো গুগল প্লে সার্ভিস থাকবে তাদের এই ফোনে। সো আপনি বুঝতে পারছেন গুগল প্লে সার্ভিস অটো ইনস্টল করা থাকবে না, আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো চিপসেট হিসেবে এখানে ইউজ করা হয়েছে কিরিন 820 5G প্রসেসর, যা খুবই হুয়াইউর জন্য ফ্ল্যাগশিপ একটা প্রসেসর। এবং সিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে অক্টাকোর 2.36 GHz, এবং জিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে মালি G57 6 কোর। সো মেমোরিতে এখন আমরা আসি। তো এখানে কোনো মেমোরি কার্ড স্লট ইউজ করা হয়েছে। তো আপনি যদি একটা মেমোরি কার্ড স্লটে যদি মেমোরি ইউজ করতে চান, তাহলে আপনাকে জাস্ট একটা সিম ইউজ করতে হবে। সো এখন এটা কই ভেরিয়েন্টে বাজারে আসতে পারে। সো এটা মেবি দুই ভেরিয়েন্টে বাজারে আসতে পারে, একটা হলো 8GB র্যাম এবং 128GB রম, এবং আরেকটা থাকবে 8GB র্যাম এবং 256GB রম। সো এখন আসি আমরা ক্যামেরায়। তো আমরা সবাই জানি হুয়াইউ ক্যামেরার জন্য বিশ্ববিখ্যাত। সো মেইন ক্যামেরা হিসেবে হুয়াইউ এটা ইউজ করছে 64 মেগাপিক্সেলের, দেন আরও ইউজ করছে আল্ট্রা ওয়াইডের জন্য 8 মেগাপিক্সেল, দেন ম্যাক্রো ক্যামেরা হিসেবে ইউজ করছে 2 মেগাপিক্সেলের, দেন ডেপ্থ ক্যামেরা ইউজ করছে 2 মেগাপিক্সেলের, এবং এই ক্যামেরা সেটআপ দিয়ে আপনি ফুল 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। সো এখন আসি আমি সেলফি ক্যামেরায়। সেলফি ক্যামেরার জন্য হুয়াইউ ইউজ করেছে সিঙ্গেল একটা জাস্ট 16 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং এই ক্যামেরা সেটআপ দিয়ে আমরা 1080p ভিডিও ইজিলি রেকর্ড করতে পারবো। সো এখন আসি আমি সাউন্ডে। সাউন্ডে লাউড স্পিকার ইউজ করেছে এখানে হুয়াইউ, এবং 3.5mm জ্যাক থাকছে, ওয়াইফাই থাকছে, ব্লুটুথ থাকছে, GPS থাকছে, রেডিও থাকছে না এটা, এবং USB হিসেবে 2.0 Type-C ইউজ করা হয়েছে হুয়াইউর এই ফোনে। এবং ফিচার হিসেবে কিছু থাকছে, যেমন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট আমরা পাচ্ছি তাদের এই ফোনে। সো এখন আসি আমরা ব্যাটারিতে। তো ব্যাটারিতে হুয়াইউ ইউজ করেছে লাইপো 4000mAh নন রিমুভেবল ব্যাটারি, এবং ফাস্ট চার্জিং হিসেবে ইউজ করেছে 40 ওয়াটের, এবং তারা এটা ক্লেম করেছে 30 মিনিটের ভিতরে 70% চার্জ কমপ্লিট হয়ে যাবে তাদের এই ফোনে। এবং রিভার্স চার্জিং 5 ওয়াট ইউজ করা হয়েছে হুয়াইউ এই ফোনে। সো এটা তিনটা কালার ভেরিয়েন্টে বাজারে আসতে পারে, একটা হলো ব্ল্যাক, একটা হলো স্পেস সিলভার, এবং আরেকটা হলো ক্রাশ গ্রিন। এবং এই যে ফোনের প্রাইসটা আনুমানিক রাখা হয়েছে $449। সো এখন দেখা যাক এই ফোনটা আমাদের বাজারে কবে আসে, এবং এই ফোনটা কীরকম দর্শকের সাড়া ফেলতে পারে। সো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এরকম ভিডিও পেতে বসে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ইউটিউব চ্যানেল ইয়োর বাংলা শিখ কনজিউমারকে। সো আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী এটা কোনো ভিডিওতে। সো টেক কেয়ার, গুড বাই। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম ইয়োর বাংলাদেশি কনজিউমার ইউটিউব চ্যানেলে। আমিও আপনাদের মতন একজন সাধারণ গ্রাহক। আমি সব সময় আমার ভিডিওতে পড়ে থাকি কিভাবে কম টাকায় ভালো প্রোডাক্ট পেতে পারেন। আশা করি আমার সকল ভিডিও আপনাদের ভালো লাগবে, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যান ইয়োর বাংলাদেশি কনজিউমারে। ধন্যবাদ।